আপনার মতো গুণী শিল্পীর জন্য এ অতি সামান্য, মনে করুন ইটস এ টোকেন অফ লাভ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কি হলো, চলো চলো চলো। আচ্ছা আসি। কি হলো, মুখখানা হাড়ের মতো করে রেখেছো কেন? কিছু বলো। কি বলবো, যা খুশি। তোমার এসব ফাংশন টাংশন আমার ভালো লাগে না, বন্ধ করে দাও। বাহ, তাহলে চলবে কি করে? আমাদের সব কথা তো তুমি জানো। সব ব্যাটা তোমার মুখের দিকে হা করে তাকিয়ে থাকে। ও, এই জন্য জানাবে রাগ। এই শোনো, একটা মজার কথা বলো। কি হলো? গন্ধ। এসব ছাই মাথা রোজ রোজ খাও কেন? দাঁড়াও, বিয়ের পর তোমাকে কেমন জব্দ করে দেখো। কি করবে, সব কথা বলবো কেন? আর আমি বিয়ের পর কি করবো জানো? কি শুনি। শোনো, চলো চলো। নাজিমা, নাসিমা, সব মরেছে নাকি? এই বাদশা জাদির, এই যে মরুগি, কি আর আমার দেখলে ইচ্ছে করে একটা লাথি মারি। তোর মেয়ে কোথায়? কোথায় আবার জানো না? তোমার মদের পয়সা জোগাড় করবার জন্য জলসায় গাইতে গেছে। এখনো ফিরছে না কেন? আসুক আজ জুতিয়ে ওর। খবরদার বলছি, ওই সমস্ত মেয়ের গায়ে যদি কোনোদিন তুমি হাত দাও তাহলে।
কি করবি শুনি? আমরা মায়ের বেটিকে একসঙ্গে আত্মহত্যা করে পুলিশকে জানিয়ে দেব যে আমাদের মৃত্যুর জন্য দায়ী তুমি। তা সেই ব্যবস্থাটা তাড়াতাড়ি করে ফেল। তুমি মানুষ নও পশু, পশু না হলে মেয়েটার রোজগারের ওই কাছে পয়সা কেড়ে নিয়ে তুমি মদ খেতে না, জুয়া খেলতে না। আজ যে বড় উঁচু গলা বলি, সেদিন যদি তোর ভাইয়ের অনুরোধে বিয়েটা না করতাম তাহলে কোথায় যেতিস তোর মেয়েকে নিয়ে, কোথায় যেতিস? আমার মাতার লম্পট ভাইকে তুমি তো মদের নেশায় ভুলিয়েছিলে, এখন দেখি ভাইয়ের নির্যাতন সহ্য করাই ছিল ভালো। দেখেছো দেখেছো, ভাঙবে তবু মজ কবে না, এ রাগে তো ছেলের বাপটাকে খেয়েছি, এখন আমার হাজি বাদ এসছি, পাকা মকরলে চাপকে পিঠে ছাল তুলে নেবো, আমাকে তুই চিনিস না। নতুন করে আর তুমি কি চেনাবে আমাকে? অনেক চাবুক খেয়েছি, অনেক মার সহ্য করেছি, তবু কোনোদিন জোর গলায় কাঁদিনি, মান সম্মানের ভয়ে চিৎকার করিনি, এমন হবে জানলি চলি। কি করছো? ছাড়ো, কেউ দেখে ফেলবে। হে নিরুপমা, চপলতা যদি আজই ঘটে করিও ক্ষমা। পাগল কোথায়, এমন পাগল আর পাবে না। আবার কি হয়েছে? কি আবার হবে, পুরা কপাল নিয়ে জন্মছি যে। বুঝতে পারছিস না, ব্যামো ব্যামো ব্যামো, তোর মায়ের চোখে ব্যামো হয়েছে, দেখি তো ব্যাগটা। নে ধর দেখি, এত কম কেন, কন্ট্যাক্ট ছিল কত? ওরা কমই দিয়েছে। এটা রাখ, কাল বাজার করিস। রাখ রাখ রাখ, ওটা নতুন, এটা নে। আর কোনো ফাংশনে নতুন কন্টাক্ট আছে? না। থাকলে তো আমি জানতে পারবই। মামে দুটোই এক জাতের, সব টাকাগুলো নিয়ে গেল। এত সোজা বাবাকে কেমন ঠকালাম বলতো? কিন্তু তুই আমাকে ঠকাতে পারবি না শেলি, তোর জীবনের সুখ স্বাচ্ছন্দ্যকে তুই জীবন থেকে মুছে ফেলেছিস, গোপনে চোখে পানি মুছিস, ভেবেছিস মা হয়ে আমি কিছুই টের পাই না। না মুখ বুঝে সব সহ্য করা ছাড়া আর কি উপায় আছে মা? এই পালিয়ে যা, আমার দেহে কঠিন অসুখ, ওর হাতে একদিন আমার জীবন যাবে, তুই কেন যোগে পড়ে পড়বি? সেই শরীরে ওসব বাজে বাজে চিন্তা করো না তো, ভীষণ খিদে পেয়েছে, খাবার দাও। দেলোয়ার মিয়া আছো? দেলোয়ার মিয়া, কি হলো, কেউ নাই ভাই? শালা বাচ্চা এসছে মনে হয়। বাবা কি করি, এই বুড়ি এই নবজাতি, এই শাল, চুপ কর কাশারি, শালা বাচ্চা এসছে, আমি এখন কি করি করতো তাই। না এখানে তো দেখা যাচ্ছে, কি করি শালি, বাইরে কি বল, আমি বাড়িতে নেই। আরে কি হলো জানো? আমি মিথ্যে বলতে পারবো না, মিথ্যে বলতে পারবো।
হারাম ওরে বাবা দাঁড়া বিপদ থেকে উদ্ধার পেয়ে নেই কে 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 ধাকে আরে বাদশা মিয়া যে ডাকলে কানে বাতাস যায় না এতক্ষণ বাদে কবর থেকে উঠাইলে নাকি কি যে বলো বাবাজি শরীরটা কদিন থেকে খারাপ টাকাটা দেন টাকা জি জুয়া খেলনে টেমেলি ছিলেন মনে নাই ভুলে গেছেন জলদি বের করেন দেবো নিশ্চয় দেবো টাকা মারার লোক আমি নই সামান্য কটা টাকার জন্য তুমি কষ্ট করে এসছো কেন লক্ষ্মী তোমার মতো উপকারী ছেলে কটা আছে এমন সোনার চাঁদ ছে তুমি সালায় আস্ত একটা বাইমাস ভাই আমি তোমারে সিধা করে ফেলাবো দান্দাল কি হচ্ছে কে তুমি বাদশা জানোয়ার জি তবে সিংহ তোমার বাপের মতো পেতি কুত্তা না কি চাও এখানে টাকা টাকা পাবে বলে একজন ভদ্রলোকের বাড়িতে এসে এরকম ব্যবহার করবে ভদ্রলোক বাড়ি চব্বর কথা শুনাইলেন মদ আর জুয়া খেলনের লেগে যে টাকা কর্জা করে উনি আবার ভদ্রলোক হইল কেমনে তোমরা অভদ্র ভদ্রতার কি জানবে আপনি ভদ্রতার স্কুল খুলেন গিয়া আমার টাকাটা দেন দুদিন পরে এসে আমার কাছ থেকে টাকা নিয়ে যেও বড় মেহেরবানি আর শোনো সেদিন এসে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকবে বুঝেছ শুক্রিয়া এসো বাবা আসবো এসো কেমন আছেন কালাম্মা আমার আর থাকা শেলি আসবো কে এক কাপ চা এনে দে তোমার বসো বাবা তোমার সঙ্গে আমার কিছু কথা আছে অনেকদিন ধরে বলবো বলবো মনে করছি কিন্তু সাহস পাইনি বেশ তো বলুন তোমার কাছে লুকোবার আমার কিছু নেই বাবা আমি জানি শেলিকে তোমার খুব পছন্দ আর শেলিও তোমার পথ চেয়ে বসে আছে সেই দুনিয়াও নেই বাবা তুমি তো সবই জানো শেলিকে এই দোজক থেকে মুক্তি দাও আপনি কোনো চিন্তা করবেন না সময় হলে সব ব্যবস্থা হয়ে যাবে তাহলে তুমি কথা দিলে আমি টাকা কোথায় পাবো বেশি তালি করিস না খুঁতি ডাক্তার লুকিয়ে রেখেছিস সেখান থেকে আন মায়ের বেটিতে মিলে দিন রাত তো আমার বিরুদ্ধে গুজুর গাজুর ফুচুর ফাচুর করে তোমার নাম মুখে আনতে আমাদের প্রবৃত্তি হয় না বাবা মরা মুরগির তেজ দেখো ইচ্ছে করছে টান মেরে কল্লা ফিরি ভালো যস্ত টাকা দে টাকা পেতে পেতে তোমার সাহস বেড়ে গেছে কি পেয়েছো কি তুমি দিনের পর দিন মদ খেয়ে মাতামি করতে লজ্জা করে না তোমার এই চুপ আমি মদ খেয়েছি বেশ করে তোর বাবার পয়সায় খেয়েছি ফের ওই কথা মুখে আনলে এই বোতল তোর মাথায় ভাঙব তোমার যা খুশি করতে পারো নাসিমা ভালো হবে না বলে দিচ্ছি একবার জানে খতম করে দেব তোমার সামনে দাঁড়িয়ে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে চুপ কর শয়তান তুমি শয়তান পশু ছোট লোক মিত তো
পাপিরে মা মা গো মা একি একি করলে তুমি জয়তরি যত সব ঝামেলা দাঁড়াও কোথায় যাচ্ছ তুমি সে কৈফিয়ত কি তোকে দিতে এতদিন আমি কিচ্ছু বলিনি কিন্তু আর আমি সহ্য করব না কি কি করবে আমার মাকে খুন করে তুমি পালিয়ে যাবে ভেবেছ আমিও তোমাকে বাঁচতে দেব না তোমাকে আমি পুলিশে দেব তুমি খুনি 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 আজে আমার এখন বল নেই নইলে তোর উঁচু মাথা আমি নিচু করে দিতাম সরে যা মা মা গো মা মা কথা বলো কথা বলো মা কথা বলো মা গো মা কি হয়েছে শেলি তোমাকে এমন দেখেছে কেন একি তুমি কাঁদছো মা আমাকে ছেড়ে চলে গেছে একবার এই পৃথিবীতে আমার চেয়ে কেউ রইল না ছি কাঁদে না মা কি কারো চিরদিন থাকে আমাকে দেখো আমি যে তোমারই মতো বড় একা কেঁদো না লক্ষ্মীটি ভয় নেই আমি তো আছি কাঁদে না আরে শেলি এসো এসো আই এম লাকি আনডাউটেডলি একটু আগেই তোমার কথা ভাবছিলাম তোমার কি হয়েছে বলো দেখি অমন মুখ ভার করে আছো কেন পুরুষদের সবকিছু বোঝানো যায় না আর বুঝবে বা কি করে তুমি তো তোমার পিপাসা নিয়ে মত্ত আছো আহা কি হয়েছে বলবে তো সত্যি কি তুমি কিছু বুঝতে পারছো না এভাবে আর কিছুদিন থাকলে সমাজে মুখ দেখাতে পারবো না এই যে কত বড় লজ্জা তবে কি তুমি আমাকে দেখো বুঝতে পারছো না এই মুহূর্তে আমাদের বিয়েটা হয়ে যাওয়া উচিত বিয়ে 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 বিয়েটাকে ছেলে খেলা নয় তাছাড়া তুমি এখন অপবিত্র কি কি বললে তুমি না একদিন বলেছিলে আমার উপর যত ঝড়ি আসুক তার ঝাপটা তুমি সহ্য করবে আজ অপবিত্র দোহাই দিয়ে সরে দাঁড়াচ্ছ শেলি যদি বলি আমার সে ভালোবাসার মূল্য আমি এভাবে দিতে পারবো না আমি অক্ষম তুমি অক্ষম কিন্তু তোমার কৃতকর্ম সাক্ষী দেবার জন্যে আমার দেহের কয়েকখানে পাঁচ মাস ধরে যে বড় হয়েছে তাকে তুমি অস্বীকার করবে কি করে অস্বীকার আমি করতে চাই না শেলি অবুঝো না এ অবস্থায় তোমাকে বিয়ে করলে সোসাইটিতে আমি মুখ দেখাতে পারবো না ডাক্তারের সাহায্যে আমাদের কামনার চিহ্নটাকে জন্মের মতো মুছে দেব না 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 সে আমি পারবো না
কিছুতেই না। যদি মরতে হয় তাকে নিয়েই মরব। তোমাকে আমি বিশ্বাস করি না। পাগলামি করো না শেলি। একতাল মাংসপিণ্ড আমাদের মিলনের পথে অন্তরায় হবে, এ হতে পারে না। চুপ করো, চুপ করো তুমি। তুমি অতি নীচ, অতি নোংরা। কলঙ্কের বোঝা তাহলে তোমাকে চিরদিন বয়ে বেড়াতে হবে। জানি, তবু এত বড় অন্যায় আমি করতে পারবো না। বেশ, এই যদি তোমার ইচ্ছে তবে তুমি আমাকে রেহাই দাও। বিনিময়ে যত টাকা তুমি চাও আমি দিচ্ছি। কি বললে? টাকা? তোমার এই টাকায় আমি থুতু দেই। শেলি। হ্যাঁ হ্যাঁ, তোমার টাকায় আমি লাথি মারি। সব কলঙ্ক মাথায় নিয়ে আমি পৃথিবীর সামনে দাঁড়িয়ে বলবো, এসব পশুর দল টাকার জোরে মেয়েদের মান সম্মান কেড়ে নিতে চায়। এদের পাপ, এদের কামনা নোংরা, এদের হৃদয় মিথ্যে, এদের স্নেহ মিথ্যে, ভালোবাসা মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। ইমোশনাল ফুল। তোর মেয়ে ছেলে হয়েছে? ছি 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 ছি, হাসছিস কোন লজ্জা? পাড়ার লোকে জানতে পারলে পিঠে চামড়া রাস্ত থাকবে না। কোথায় কি লটর বটর করেছে খবর নিয়ে শীঘ্র একটা ব্যবস্থা কর। আল্লাহ, কালে কালে কত দেখাবি। হুজুর, আপনার লগে একজন লোক দেখা করতে চায়। কে? নাম বললে? দেলোয়ার হোসেন। বলে দে আমি বাসায় নেই। যে বাড়িতে নেই বললে তো হবে না বাবাজি, বড় বিপদে পড়ে এসেছি। আপনি? ইচ্ছে করে তো আর আসিনি বাবাজি, ওই হতভাগী মেয়েটা আমাকে জোর করে পাঠিয়ে দিলে। ভারী সুন্দর একটা ফুটফুটে বাচ্চা হয়েছে কিনা, দেখতে একেবারে তোমার মতো। তার মানে? এই দেখো, সব জেনে শুনে তুমি আমাকে অনর্থক প্রশ্ন করছো। হ্যালো সাহেব। দেখো বাবাজি, আমি জানি সেদিকে তুমি সত্যি ভালোবাসো, তাই তোমার মতটা নিয়ে তিন ঘন্টা পাকাপাকি করে যাব বলেই এলাম। বিয়ে? হ্যাঁ। আপনি নেশা করে এসছেন নিশ্চয়ই, তাই ভুল বলছেন। দেখো বাবাজি, 24 ঘন্টা আমার পেটে কিছু নেশার বস্তু থাকে বলেই কিন্তু আমি ভুলব কিনা, বুঝলে বাবাজি? পায়রা যত উপরেই উঠুক তার আস্তানার কথা সে ভুলে যায় না। পায়রা বেশি উপরে উঠলে অনেক সময় বাজ পাখির শিকার হয়, জানেন তো? জানি, কিন্তু বাবাজি হুঁশিয়ার পায়রাও তো আছে। আপনি এখন যেতে পারেন। কি কাণ্ড, বিচলিত হয়েও না বাবাজি। দেখো, মেয়েটার সর্বনাশ করে তুমিও তো নিশ্চিন্তে থাকতে পারবে না। শেষ পর্যন্ত মেডিকেল চেক আপ করিয়ে, তুমি শিক্ষিত বুদ্ধিমান, তুমি একটু ভেবে দেখো। দেখুন, টাকার লোভে আপনি ছেলের সঙ্গে আমার অবাধ মেলামেশার সুযোগ করে দিয়েছিলেন, কিন্তু তাই বলে রক্তের সম্পর্কটাকে তো আর অস্বীকার করতে পারবে না বাবাজি, আর ছেলেটা মানবে কেন? অবশ্য আমার মুখে রূপোর তালা মেরে তুমি কিছুটা নিষ্কৃতি পেতে পারো। কি চান আপনি? 5,000? রাজি? 5,000? 5,000 টাকা তো আজকালকার বাজারে খোলাম কুচি বাবাজি, এত ভিখিরিনও আছে। 10,000?
দশে কি আর বস করা যায় বাবাজি, দামটা আর একটু চড়ালে হয় না? আপনি মানুষ না পশু। সেই জন্যই তো তোমার সঙ্গে আমার এত হৃদ্যতা। লোকে কথায় বলে রতনে রতন চেনে। আচ্ছা বাবাজি চলি। দাঁড়ান, আমি আপনাকে 15,000ই দেব। হ্যাঁ কিন্তু একটা শর্তে, ছেলে আর ওই বাচ্চাটাকে নিয়ে আপনাকে এই শহর ছেড়ে চলে যেতে হবে। নিশ্চয় নিশ্চয়। এই যে মা, মামুনি, এই দেখ হারামজাদা আকবরের কাছ থেকে বাগিয়ে নিচ্ছি, সহজে কি দিতে চায়? সব খুলে বলাতে ভয় পেয়ে গেল মা। আমিও বলে এসেছি, ছেলের প্রতি যে অবিচার তুমি করেছো তার শোধ আমি উসুল করে ছাড়বো। শালাকে আমি ব্ল্যাকমেল করে অপিষ্ট করে তুলব। বাচ্চাটি আমাদের জন্য আল্লাহর রহমত, ওর রক্ত দিয়েই ওকে শুষে খাবো। নে ধর ধর, আহা ধর। এই টাকার জন্য তুমি আমার খোকাকে অস্বীকার করিয়ে নে বাবা। এই টাকার জন্য তুমি আমার মাকে খুন করেছ। এই টাকার জন্য তোমার মতো কিছু লোক এই সংসারে সব পারে, সব পারে। এই কি করলি মা? দেখো দেখি, আল্লাহর নেয়ামতকে তুই এইভাবে অপমান করলি, তো কপালে দুঃখ আছে। সালাম। তুমি বাদশাহ? জি, মুকুট নাই মাগার তিল আছে। এর আগে আমি তোমায় কোথায় দেখেছি বলো তো? তিলের সৌদা করতে গিয়া যেখানে দিল লাগি করছেন। যে কাজের জন্য তোমাকে ডেকে পাঠানো হয়েছে পারবে? বাদশার লগে এলি আপনার দুইবার মোলাকাত, আর জিন্দগিতে না বইলা কোনো শব্দ নাই মাগার। বুঝেছি, এই নাও, বাকিটা কাজ সমাধা হলে পাবেন। সৌদা মঞ্জুর। ও লক্ষ্মী আমার, শোনো আমার, কান্দে না কান্দে না। এই তো এই তো এই যে এই যে ছেলে। আমি জানতাম, আমি জানতাম তুমি এত নিষ্ঠুর হতে পারো না। এই যে তোমারই রক্ত, তোমারই সন্তান। হ্যাঁ, তাই তো এসেছি ভুলের মাসুল কড়ায় গন্ডায় উসুল করে নিতে।
আকবর, ভেবো না শেলি, আমি চাই এই বাচ্চার জন্য যাতে তোমাকে কষ্ট করতে না হয়, আর আমাকেও যেন সারাটা জীবন একটা অস্বস্তির মধ্যে কাটাতে না হয়। মানে? মানে এই সামান্য কথাটা বুঝতে পারলে না? অঙ্কুরে যাকে বিনষ্ট করতে দাওনি, আর সমূলে তার চিহ্ন মুছে দিয়ে যাবো বলে এসেছি। আচ্ছা, যা বলেছে ঠিক মতো কাজ করবে। ভেবেছো সারা জীবন আমাকে ব্ল্যাকমেইল করবে, কিন্তু সেই সুযোগ তুমি আর পাবে না। তোমার পায়ে পড়ি আকবর, পায়ে পড়ি, ফিরিয়ে দাও আমার খোকাকে। আমি ওকে নিয়ে বহু দূর চলে যাব, কোনোদিন কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবো না। ওকে বাঁচতে দাও, ওকে বাঁচতে দাও। আমার ছেলে কোথায় বলো? আমার ছেলে কোথায়? জবাব দিচ্ছ না কেন? জবাব দাও, আমার খোকাকে তুমি খুন করেছো। এইখানে আইছো কোন সাহস তোমার রক্ত নিতে? একটা শিশুকে তুমি খুন করে নিশ্চিন্তে থাকবে ভেবেছ? রক্ত লিবা, তোমার পিছে চাক্ষু নাও। না, পশু হত্যা করব না। পশুর চাইতে নিজ তোমরা, তোমার শরীরে রক্ত অতি নোংরা। তুমি যে মায়ের পেটে জন্মেছ সেই মা। মাইয়া মানুষের রূপে আমার কোনো হামদর্দি নাই। তোমাকে এই জাতের এরকম করে জ্বলন উচিত? আমি চাই এই দুনিয়া থেকে তোমাকে নাম নিশানা মিটে যাও। সবকিছু আঘাতের জন্যে প্রস্তুত হয়ে আমি পথে নেমেছি বাদশা। আজ আমার কোথাও এতটুকু আশ্রয় নেই। দুর্যোগের রাতে বাসা ভাঙা পাখির মতো আজ আমার অবস্থা। রেল লাইনের উপর গলাটা দিয়েছিলাম, কিন্তু পড়তে পারলাম না। মনে হলো খোকা যেন কেঁদে কেঁদে আমায় ডাকছে। তোমরা আমার কোল শূন্য করে দিলে, আমি তোমাদের অভিসম্পাত দেব না। কিন্তু খোদা তোমাদের কোনো দিন রেহাই দেবে না, কোনো দিন না, কোনো দিন। চালিম বাচ্চার বাইরের রূপটাই তুমি দেখছ, মাকে ভেতরটা দেখনি। ডাব্বু, ডাব্বু দিয়ে দে বাচ্চা। খোকা, 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 আমার খোকা, আমার সোনামণি, ওরে হারাও। এরপর থেকে তুমি আর তোমার বাচ্চারে আমার চোখের সামনে দেখবার চাই না, কথাটা মনে রেখো। বাদশার চোখের ফাটানো এত সোজা না,
এইখানেই থাও, আমি ওরে ঠিকই খুঁজে বের করব। সাহারা কমজোর আওরাতের লেগা এত ছোট যে তুমি চিন্তাও করবার পারবা না। খোশ নসিব তোমার, আমার জিন্দগিতে তুমি পয়লা আওরাত যারে দেখা আমার দিলে রহম পয়দা হয়েছে। যদি জোতলে আবার বাঁচাও আহো আমার লগে বুঝছি, ইচ্ছা করে যে মরবার চায় অরে কেউ বাঁচাতে পারে না। আমি দুঃখিত ম্যাডাম, এমন কোন জায়গা বাকি নেই যেখানে আমি চেষ্টা করিনি। আপনার বর্তমান অবস্থাকে ওরা কেউ সহজভাবে মেনে নিতে পারছে না। ইটস এ কোশ্চেন অফ প্রেস্টিজ, আমার নিজের জন্যও বটে। তবু একজন শিল্পী হিসেবে আপনার প্রতি আমার পুরো সম্পত্তি আছে, যদি কিছু মনে না করেন এই টাকা কথা রাখুন, হয়তো আপনার কোনো উপকারে আসতে পারে। ধন্যবাদ, আপনাকে অনেক কষ্ট দিলাম, কিছু মনে করবেন না। কোথায় গিয়েছিলি মা? এদিকে যে মহা কেলেঙ্কারি কাণ্ড ঘটে গেল। কি হয়েছে কালাম্মা? ঘন্টা দুয়েক আগে পাড়ার লোক আর বাড়িওয়ালা মিলে তোর বাপকে ঘাট ধরে বের করে দিয়েছে। কেন? পুরা কপা কোলে জল যেন তো পাপ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাও বুঝতে পারছিস না? তোর বাপ ওই বুড়ো হাবড়া তো বেগতিক দেখে কেটে পড়েছে। তুই এখন কি করবি? আমার সঙ্গে না খালা, আমার জন্য লোকে তোমার অপমান করুক সে আমি চাই না। নিজেকে কবর দিয়ে ফিরে এসেছি বাদশাহ, আমি আমি আমার নতুন করে বাঁচতে চাই। জরুর, যে জানোয়ারটা তোমার ইজ্জত লুই ঢেলেছে, যে সমাজ তোমারে ঘর থেকে বাইর করে দিচ্ছে, তুমি ওগো বুকের উপরে খাড়ায় নতুন করে বাঁচবা। আমি তোমার বাঁচনের পথ বাতলাইয়া দিব। দেখব
এই পায়েলের ঝংকারের লগে লগে তুমিও বদলে যাবা। আজ থেকে তোমার নাম রশনি ভাই। কাইলে আমরা এই শহর ছেড়ে চলে যাব। আমি চাই তোমার রূপ যৌবনে ওরা পরোয়ানার মতো ছুঁইতে আসুক, পুইরা মরুক। আমি চাই রশনির মতো আলো ছিটাইয়া ওই সব বড় লোকের চোখ মুখ তুমি আন্ধার করে দাও, চালায় পড়ে ছাড়খাড় করে দাও। অগ কলিজা, আমি তো হলাম এখন রশনি ভাই, পায়েতে পায়েল বেঁধে নিলাম তাই, সোহাগী বধূ সে যে রব মেধাতে রাজাতে। আমি তো হলাম এখন রশনি ভাই, পায়েতে পায়েল বেঁধে নিলাম তাই, সোহাগী বধূ সে যে রব মেধাতে রাজাতে। পায়েতে পায়েল বেঁধে নিলাম তাই, খাও বাবা রে, দাঁড়াও দাঁড়াও না বাবা।
আমার টুনটুনি এত রাতে ঘুমোনি না তোমার দেখা যা আলেহা জায়গা আছি কি কথা দেহাইয়া দেখা মদ খেয়ে তো মদ তো কাজ ছোট লোকেরা আমি একটুও খাইনি এই দেখো কেমন দাঁড়িয়ে আছি একটুও টলছি না জলদি গেল ঝাড়া লাই তো সাহেব তো বেরুবার আগে ঝাঁটা গুলো সব বাক্সের তালা চাবি মেরে বন্ধ করে গেছে লেগে গেলে তুমি ওটা ফেলে দাও ভদ্রলোকের মেয়ে ছেলের হাতে ওটা কি মানায় লোকে দেখলে কি করবো কি করবো তোমার কেলেঙ্কারি দেখছা হাতে তালি দিব দাঁত ভাই করে হাসবো আঙ্গুল ফুলে পালা না বুঝো ফুটে পাশে নোংরা ফুর্তি কত খারাপ লাগে না তুমি এখনো না বালিকা তাই ওরকম কথা বলছো ঘুষ খাওয়া ছেড়ে দিলে কবে ঘুষিকে ফুস হয়ে যেতাম ইন অ্যাক্টিভ বলে অফিস থেকে বের করে দিত কিন্তু তাই বলে মদ খেরা কে বলেছে আমি মদ খাই তবে একটু মদ এই ঠোঁটে লাগায় তা নইলে যে এর চুকে তা সুরে ঠাই পাওয়া যেত না ফের মিথ্যা কথা কও না বাবা আমার সব কইছে হ্যাঁ না বাবা না বাবা না বাবা তুই নাকি বলেছি যে আমি মদ খাই এই মরেছে তুমি আমার ছিল না বাবা আমার তখনই মানা করছিল টুনি ভালোবাসে বিয়া করিস না শেষে কিনা তোমার কথা মজা জাফর সাহেবের আশ্চর্য ছিল আমার সঙ্গে মহাপ্রত করতে এসেছিল বেচারা ফিরে দিলা কেন তুমি সহ্য করতে পারতে মাইনি কি করবার চাও না কিছু না এই নাও আজকে টাকাটা তা পাস পাইছি ওই দিন আর দূরে নাই যেই দিন টাকার পাহাড় দেয়া আমি তোমারে ঢাইকা দিতে পারুম টাকা 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 আর কত টাকা পেলে তুমি সন্তুষ্ট হবে বাদশাহ সময় এই কথার জবাব দিব ভাইজি কিন্তু আমি কি চাই তা তো তুমি কোনোদিনও জিজ্ঞাসা করলে না কি চাও কও এই নোংরা জীবনটাকে আমি পাল ফেলতে চাই বাদশাহ রাতের পর রাত এভাবে নারীর মান সম্মান দেখে আমি পয়সা কামাতে পারবো না অসনি তো ভবনের সাজ কাঁটার মতো দিচ্ছে আমার শরীরে তুমি তুমি আমাকে মুক্তি দাও বাদশাহ তুমি পেরেশান হয়ে গেছো যাও আরাম করো
তোমার এই বেহালা আমি একদিন ভাঙ্গা ফেলামু বাবা। এত গোসা তোর বেহালার উপর কেন? কি ক্ষতি করছে তোর? ক্ষতি কি করে নাই? এই বেহালা তোমার সারা জীবন ধরে কান্দাইতেছে, আমার কান্দায় বুকের মধ্যে যে আগুন চাপা দিয়ে রাখছি ওরে আরো উস্কাইয়া দেয়। আজ আমি এটারে ভাঙ্গা চুইড়া তোর নষ্ট করে ফেলামু। বেহালা আর কোনদিন তুমি বাজাইও না বাবা। এই বেহালা মাইনসে দিলের নাজুক বুজদিল বানায়, ওরে তবা করে দেয়। আরে ও নাদা, সুর মানুষের দিলের মধ্যে আল্লাহ নূর পায়দা করে, হেওয়ান থেকে ওর ইনসান বানায়, জখমে দিলে মলম লাগায়। মগের যেই দিলে কহর পুরে গেছে, যে দিল মায়ের মায়া মহব্বতের ছায়া পায় নাই, যে দিল দুনিয়ার মানুষের নফরত পায় বড় হয়েছে, ওই দিলে তোমার সুর কি আসর করতে পারে বাবা? বাদশা কেসমত তোর লোকে বেইমানি করছে, পুরানো দিনের কথা ভুলিয়া যা বাবা। এমনে ভুলো, তোমার দুনিয়ার মানুষ মহব্বতের বদলে এই সিনার মধ্যে আগুন কুইরা রাখছে, আঙ্গুল উঠে নিশানা কইরা দেখায় আমি জারজ, আমার মা বেচা। যদি আর কোনদিন এ কথা মুখে আনত না হয় কি জানস, আমাকে দেখছো তাই দুনিয়া? আমি দেখছি, আমি জানি, সমাজের উপর তলায় বৈশা টাকা চড়ে এক মাসুম যুবতী মাইয়ার ইজ্জত ওরা কেমনে লুটে নিছে, কেমনে বদনামের বোঝা মাথায় দিয়ে করে ঘর থেকে বাইর করে দিতে, কেমনে তোরে বুকে লইয়া বেসারা হইয়া পথে পথে ঠোক্কর খাইছে, সহ্য করতে না পাইরা একদিন আল্লাহ রাখতে বাবার মাঝের আয়সা কেমনে কাইন্দা পড়ছে। তোমরা চিন্তা পেয়ে আল্লাহর পেয়ারা বান্দা, আমি বদনসিব গুনাগার, আজ আমার ফরিয়াদ তোমাকে শুনতেই হবে। কসম খোদার, নিজের জন্য কিছুই চাইতে আসেনি, আমার প্রতি যারা অবিচার করেছে মিথ্যে ভালোবাসায় ভুলিয়ে অর্থের দাপটে ফুলের ফসল মাথায় তুলে দিয়ে কলঙ্ক রটিয়ে যারা আমাকে ঘর ছাড়া করেছে, বিশ্বাস করো খাজা, তাদের প্রতি আমি কোনো অভিযোগ করতে আসিনি, গুনাহ যদি পড়েই থাকি সে দোষ আমার, এ বাচ্চা তো কোনো অপরাধ করেনি, ও কেন জারজ বলে চিহ্নিত হবে, কেন ওই ফুলের মতো নিষ্পাপ শিশুর গায়ে ওরা কলঙ্ক লিপে দিতে চায়, কেন কেন খাজা কেন? জবাব দাও খাজা, জবাব দাও, জবাব দেবে না, জবাব দেবে না, বুঝেছি তুমিও দুনিয়ার মানুষের মতো আমাকে ফিরিয়ে দিলে, ঠিক আছে, চাইলা জবাব, এই বুকের দাস তোমার কাছে দিয়ে গেলাম, এই বোঝা আমি আর বইতে পারি না, তুমি ওকে দেখো খাজা, তুমি ওকে দেখো, তুমি ওকে দেখো খাজা, বাবা আর আমি শুনবার চাই না। আচ্ছা মানে স্বীকার করি আমার মায়ের কোনো দোষ ছিল না, দুনিয়ার মানুষ ওর উপর জুলুম করছে, নিজের চিল্লতির জিন্দগি থেকে ছুটি পাওনের লেগে বোঝা আমার উপর চাপায় দিয়ে পালায় গেল কেন,
জ্ঞান ফালায় ছুঁয়ে গেল আমার এই গজবের মধ্যে। সাবার কর বেটা, কেমনে সবুর করুম বাবা, যে মা ওর আওলাদের লগে এত বড় দুশ্মনী করবার পারে। ওই মায়ের জাত ওই আওরাতের জাতেরে আমি নফরত করি। মানা স্বার্থপর ওই রাক্ষসী, ওই মা নামের কলঙ্ক। তোবা তোবা কর বেটা, একবার ইয়াদ করে দেয় যে মা তোরে দশ মাস দশ দিন পেটে রাখছে, এ দুনিয়ার আলো বাতাস দেখাইছে, নিচের বুকের খুন দিয়ে তোরে বাঁচায় রাখছে। সন্তানের কাছে ওই মা বেহেস্তের বরাবর বেটা। দুটোর বড় হয়ে আসল মাফ কইরা দিব। মানে কি কইবা চাস? এইটুকু পোলা মাগা তালে শেয়ানা, আমার তবলার লগে ভারী জব্ব চুটকি বাজাচ্ছি, দেখেন একদিনও বহুত বড় তবলচি হইব। খবরদার যদি এই কথার কোনদিন মুখে আনবি আমি তোর জবান টাকিয়ে ছেড়ে ফেলাম। টুটুল তবল চইব, টুটুল তবল চইব, টুটুল তবল চইব। না না, এটা কোনোদিন ওইবার পারে না, কোনোদিন ওইবার পারে না। যেইখানে ওর কিসমত ওর লগে বেইমানি করছে। না এইটা কোনোদিন ওইবার পারে না, এই ঘর টুটুলের, টুটুল এইখানেই থাকবো। না এইখানে থাকলে টুটুল বরবাদ হয়ে যাবো বাবা। আমি চাই ওই নয়া জিন্দগি রাস্তা ধরে আগে বাড়ুক, মানুষ হোক। নয়া জিন্দগি মায়ের বুক খালি কইরা ওরে খান্দাইয়া পোলারে নয়া রাস্তা দেখানোর মধ্যে কোনো বাহাদুরি নেই বেটা। অতই যদি হামদর্দি থাকে তাহলে রশ্মিরে শাদি কইরা অগজ জিন্দগিতে বাহার আনতে পারত তুই। তুমি কেন বুঝতে চাও না আমি টুটুলের ভালা চাই? আমি নিজের জীবনের থেকে ওরে বেশি প্যার করি। কে গাদ্দারের খুনে ওর জন্ম, আমি পরে ওইখানেই রাই খামো। না না হে কামতে করিস না, জানে মরে মায়েরা ফেলাইব। তাইলে আমি ওরে জানে খতম করে দেবো ভাই। কোথায় নিয়ে যাচ্ছ আমার ছেলেকে? কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? আজ থেকে ওর লগে তোমার কোনো রিস্তা নাই। মনে করো দুটুল তোমার কেউ না, ওই মরে গেছে। বাচ্চা আমি কইতাছি বাচ্চা ফিরা দে। না 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 চলবে জালিম, আমি কি করলাম মা? আসসালামু আলাইকুম। কি তুমি 3 বছর পর হঠাৎ কি মনে করে? এমনি আপনারে দেখতে এলাম। কি করছো আজকাল? ওহে পুরানা কাম। ওসব ছেড়ে দিয়ে একটা ভালো কাজ করলে তো পারো। হ্যাঁ ভালো কাম, ভালো কাম। আমরা ভালো কাম করলে আপনাও কাম করবো কথা। কথার জাদুকর তুমি, আসলি জাদুকর তো আপনারা হুজুর। কসম খোদার মাঝে মাঝে এমন খেল দেখান যে সারা দুনিয়া বেকুব হয়ে না যায়। যাওগা তারপর কোন নতুন কোন শিকার জুট? ও পথ আমি ছেড়ে দিয়েছি। কন কি হুজুর, 700 চুয়া মাইরা বিল্লি চলিয়া যাবে। আমাকে বিরক্ত করো না বাচ্চা। ঠিক আছে, আমি আপনার পেরেশান করবার চাই না। আচ্ছা হুজুর, ওই বাচ্চার চেহারা আপনার মনে আছে? তার কথা বলছো? আপনার রক্তে যার জন্ম, আর
আমার এই হাত দিয়া ছাড়ি। বাচ্চা তুমি যাও এখান থেকে, আমাকে একটু শান্তিতে থাকতে দাও। জরুর, আপনি যাতে আরো শান্তিতে থাকতে পারেন তার লেগে আমি একটা সুন্দর তোফা নিয়েছি। এক অনমোল তোফা। তোফা কই দেখি? না 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 না, তার আগে আপনি রে ওয়াদা করতেন ওই তোফা আপনি ফিরিয়ে দিবেন। কি মুশকিল! আচ্ছা ঠিক আছে, যাবো কাল। দেখি এই ছেলেটি কার। নিজের খুনে রে নিজে ওই চেহারা, ওই চোখ, ওই নাক, বিলকুল আপনার মতো। বাচ্চা? জি, এ ওই বাচ্চা যার শরীরে আপনার রক্ত খেলতেছে, যার মারণের লেগা ফিট ব্রাফার ইম্পোস্টার। তোমার চাল আমি বুঝতে পেরেছি। সারা জীবন ধরে তুমি আমাকে ব্ল্যাকমেল করতে চাও, কিন্তু তা তুমি পারবে না বাদশা। আমার সামনে থেকে নিয়ে যাও ওকে। কইলিয়া কে মজুর, আপনি রামানর আপনারও ফিরে দিবে রয়েছি, এইটি তো ওর আপন ঘর। সারা বিউস কাউন্টার গাইলি দেখেন দেন, মাগার এই বাচ্চার আজ থেকে এখানেই থাকবো। বাচ্চা, আমি আপনার হাত জোর করে কইতেছি, এই বদনসিব বাচ্চারে আপনি বুকে তুলেলেন, পরে এই দুনিয়া ইজ্জত নিয়ে বাঁচার সুযোগ দেন, ওর জিন্দগি বরবাদ করে দিন না। বাচ্চা, একটা পথের ছেলে একটা জারো যে বাড়িতে ঠাই পেতে পারে না। আকবর সাহেব, তুমি ভালো কথায় যাবে না, দারোয়ান দিয়ে তোমাকে বের করে দিতে হবে। বুঝলা যেন না, বাচ্চার কোমরে এখনো সান দেওয়া চাকু আছে, ওর পাজু এত কমজোর হয় নাই, এইটা দিয়া আপনার কলিজার টাঙ্গা ছিঁড়ে ফেলাতে পারবো না। আই সে গেট আউট। ভদ্রলোক বুঝছেন না, খুচা করে কথা কন, আপনি ছোট লোক, জালিম, কাত্তার, ভুগতেই আপনার জিন্দগির উপরে। এই গেছিস আমার বন্দুক? আরে হা হা, আনেন বন্দুক, চালান গনি। কামজোর দিল কখনো সত্যের মোকাবেলা করতে পারে না। আজ থেকে এই বাচ্চা এইখানেই থাকবো, যদি এই বাচ্চার কোনো লোকসান হয় মনে রেখেন আপনার একটা গোস্ত আমি চুলকাওয়া দিয়ে খাওয়াই দেবো। খুব বেশ চলবে। টুটুলকে কোথায় রেখে এলে বলো আমার? টুটুলকে কোথায় রেখে এলে? আমি ওর বাপের কাছে দিয়েছি। কি বললে? মা খেয়েছো বাচ্চা, ওই পাশালো আমার টুটুলকে মেরে ফেলবে। এই হিম্মতের কোনোদিনই ওই মনের অস্তি বাচ্চারেও ভালো করে চিনে। তুমি বেফিকির থাকো, কাউকে কিছু না বলে একবার ছেপাং করে অন্দরেই চলে এলাম। বেরিয়ে যান, বেরিয়ে যান আমার বাড়িতে। যাবো তো ঠিকই, কিন্তু একটা কথা, পাড়ার লোকেরা বলছে তুমি নাকি শেলি আর শেলির ছেলেকে গুম খুন করে
নিজের পথের কাঁটা একেবারে পরিষ্কার করে ফেলেছে। আর কি বলছে? দেখো বাবাজি, তোমাকে দোষী প্রমাণ করতে অবশ্য আমার বেশি কষ্ট পেতে হবে না। আপনি জান বলছি, কিন্তু একটা মধ্যস্থতা করাই কি শ্রেয় নয়? মানে যাতে সাপও মরে আবার লাঠিও ঠিক থাকে। কোনো ব্যবস্থা আমি করতে পারবো না। পারবে পারবে, আমাকে কেন ঘাটাচ্ছে বাবাজি? কিছু দাও, মুখে তালা মেরে চলে যাই। একটা পয়সাও আপনি পাবেন না। আপনি চলে যান এখান থেকে। হুজুর, কিছুতে রাখতে পারছি না, ভীষণ কাঁদছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি দেখি মুখখানা দেখি। মুখখানা যেন অনেক দিনের পরিচিত মনে হচ্ছে। আব্দুল, নিয়ে যাও ওকে। নিয়ে যাও। তা বাবাজি, সেলিও কি এর সঙ্গে এসছে? কি বলতে চান আপনি? কাটা কান চুল দিয়ে ঢেকে কি লাভ বাবাজি? চিনতে আমি এতটুকু ভুল করি। মরে গেছে, আপদ গেছে, যাক। কিন্তু রক্ত তো রেখে গেছে, বুদ্ধি মুছে এতেই হবে। আচ্ছা চলুন। দাঁড়ান, বলো এই ছেলের কথা কেউ যেন জানতে না পারে। সেটা আমার ইচ্ছে। কিন্তু হুশিয়ার দেলওয়ান মিয়া, সোজা পথ ছেড়ে যদি পাকা পথে চলার চেষ্টা করেন, পথেই বেরোবো না। জীবনের শেষ কটা দিন অন্ধকারে ঘাপটি মেরে বসে থাকি। চলি সালাম। আপনার এক এক টুকরা গোস্ত আমি চুলকাওয়া দিয়ে খাওয়া যাবো। আব্দুল, কোথায় থাকি? সালাম যাতারা, বাচ্চারা কাঁদছে শুনতে পাচ্ছিস না? জানেন কি হবে? তেমে মরা জলে ডুবে না। এই মরেছে আইবার না ওয়াইফু, আমি গলা ফেটে দাইটা মরতাছি আর তুমি এইখানে? রেস্ট তো নিচ্ছিলাম, বড় টায়ার হয়ে পড়েছিলাম কি না? তাই এখানে বসাকে আমার ঘরে গিয়া হাতের মধ্যে শেয়ার করো না, আমি ফ্যানটা ছাড়া দেই। এই মরেছে, সেটা কি ভালো দেখাবে? তো সাহেব গেছে কই? আজ তো লয়ে যায় কেন? জি সাহেব বললেন নবাব তুই থাক, আমি একটু হাওয়া খেয়ে আসি। হাওয়া খেয়ে গেছে না মদ গিলবার গেছে? জি তা তো বলতে পারি না। আসু তাই ঝাড়াইয়া বিধাইয়া দিব না। এই মরেছি, সাহেবের কপালে আর দুঃখ আছে। হ্যাঁ
এই যে বন্ধু, তুমি এখানে? এই বলেছি, আমি আপনার বন্ধু নই, আমি নবাব। ওই হলো একই কথা। তোর মেম সাহেব কি জেগে আছে? জি, উনি কুইনান খাওয়া মুখ করে বসে আছেন। আজ আপনার বড় বিপদ। হ্যাঁ, আমি কি তাহলে পালাবো? জি হুজুর, আপনি না বেটা ছেলে, স্ত্রীর ভয়ে পালাবেন? কিন্তু শেষে যদি একটা কিছু করে বসে, আপনিও তাকে একটা কিছু করে দেবেন? রাইট, করাই তাকে। এই করেছে আমার মামা। মামা আর খাবো না, কথা কেটে বলছি, আর মদ খাবো না, এই শেষ। আমি আর তোমার বিশ্বাস করি না। আর শোলা মশা, শোলা মা, শোলা দিন, শোলা ঘন্টা বিয়ে হয়েছে, আমি সব লেখা রাখছি। এর মধ্যে তুমি আমার কতটুকু ভালোবাসত? আমার নিজের কোনো সন্তান নাই, যে তার লাইফ বাঁচা থাকুক। আমি ভুল করছি, আমি মা ভুল করছি। আমি আসবো সাহেব, বাইছি। আসেন স্যার। রাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে আগো, তুমি? হ্যাঁ, তো এতদিন পর মনে পড়লো। লাগেজ গুলো নামাবার ব্যবস্থা কর। নামাব? জিনিসপত্র গুলো ভিতরে নিয়ে আয়। যে আচ্ছা, ভালো করে দেখে নিয়ে আয়। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ দি পাইতে গেছি, পাইতে গেছি। এই উনি কোথায়? উনি কে? উনি মানে তোর বউ। কিছু বলিস, এখনো বিয়ে করিনি। হ্যাঁ, বলিস কি রে? ছেলেটি কার? আমার এক বন্ধুর ছেলে। বাচ্চার মা আতুর ঘরে মারা যায়। বন্ধুটাও কিছুদিন হলো বেহেশতে নসিব হয়েছে। বড় মন্দ ভাগ্য তো। হ্যাঁ, তোর বন্ধুটির কোনো আত্মীয় স্বজন নেই? থাকলে কি এই গুরু দায়িত্ব আমাকে নিতে হয়? তাই অনেক ভেবে চিনতে তোর কাছে নিয়ে এলাম। তুই ওকে একটু আশ্রয় দে ভাই। অমন করে বলছিস কেন? ওর যাবতীয় খরচ আমি প্রতি মাসে পাঠিয়ে দেবো। এখন আমি অত গরিব হই না, আমার নিজের ছেলে পেলে থাকলে আমি নিজে খরচ করতাম না। যাক, ভালোই হলো আমি একটা ছেলে পেলাম। আয় বাবা, আয়, আসো আসো আসো। যাও চুটু, যাও বাবা। ঠিক আছে। ও মা, আগুল ভাই কখন এলেন? ও মা, তোমার কোন ডাকা? আমার? হ্যাঁ, কি কইলা? তোমার? আকবরের? না, আমার না, মানে আমার এক বন্ধুর। আপনার বন্ধু? তা আপনার কাছে আসলো কেমনে? ছেলে তো এতিম, দুনিয়াতে ওর কেউ নেই। বাচ্চা আমার কি ভাগ্য করাইছে? তুমি আর কুলে নিছো কে? ফেলা দিবা যে, আঘাত পাইবো না? দাও, ওরা আমার কুলে দাও। আজ থেকে ওর মায়ের দায়িত্ব আপনাকে নিতে হবে। সে আর আপনাকে কই দেব না, আজ থেকে ও আমারই পোলা। ওরে আমার সোনার চান, আমার সাগর সাথে মানে গেছে আমার ঘরে। টুটুল। বাহ, বেশ সুন্দর নাম তো। মিলেছ ভালো। তোর ভাবির নাম টুলু কিনা? আমি অবশ্য আদর করে টুনটুনি বলে ডাকি। মরণ আমার। চলো বাবা, আমরা উপরে যাই, চলো। এখন দেখছি ছেলেটা ভাগ্য করে এসছে। শোন আকবর, এতদিন পর যখন এসছিস, খুব শিগগির এসছি না তোকে, কিন্তু দূরটা কিন্তু একটু ফুর্তি করে যাবি তো? তুই যে বেশ ফুর্তিতে আছিস তা তোর মুখের গন্ধ দেখে বুঝতে পারছি। আরে ধর, ওসব ফুর্তি নয়, এখানে বেশ কয়েকদিন হলো এক না বাড়িতে এসছে। যেমনি কচির চেহারা তেমনি গানে গলা, হারে একরকম ভারে জিদ্দি পোলা আমার। মরণের আগে যদি ওরে কারো হাতে সইতে দিয়ে যাইতে পারতাম। ওসব নিয়ে ভাববেন না, বাদশার ভার আমার। আমি যতদিন আছি কোনোদিন ওর কোনো ক্ষতি আমি হতে দেব না বাবা। কথা দিলা, কথা দিলা মা।
কথা দিলাম পার্বতীগা আমার বেটিকে তুমি হায়াত দ্রাস করো হায়াত দ্রাস করো আমার মাফ করে দে মা তুই ঘরে আছো জানলে আমি সুর বাজাইতাম না না বাবা তোমার কি দোষ সবই আমার কিসমত নইলে একটা নারী তার মান সম্মান সবকিছুর বিনিময়ে কি এতটুকু শান্তি আশা করতে পারে না শান্তি তো মানুষের হাতে না মা বেচেন হয়ে লাভ কি আমার বাচ্চা যাই করুক কোন অন্যায় সে করব না এটা আমি জানি দেখিন ক টুটুল ভালো আছে সুখে আছে বিশ্বাস করি না মহারা ছেলে কি নিয়ে ভালো থাকবে আজ তিনটি মা স্বামীকে দেখিনি মা মা বলে কেঁদে কেঁদে নিশ্চয় কখন আমার রোগা হয়ে গেছে আল্লাহর উপর ভরসা রাখবে সব মুসিবত আসান হয়ে যায় তো টুটুল একদিন সত্যিকারের মানুষ হইব আর দূর থেকে দেখা তোর দিল খুশিতে ভইরা উঠব খুব খুশি হব সেদিন আমি মা হয়ে দূরে দাঁড়িয়ে থাকব কিন্তু তার মাথায় হাত দিয়ে দোয়া করার অধিকার আমার থাকবে না ছেলে বলে একটি পারের জন্য ওকে চড়িয়ে নিতে পারবো না আনন্দ বইকে এর চেয়ে বড় আনন্দ মার কাছে আর কি আছে আর কি আছে আর কি আছে কই ঘরের মানুষ সব গেল কোথায় গোলাম হাজির আপনি ওকে মতো লিখি পাছি তশরিফ রাখবেন জনাব আপনার কথাই ভাবতা ছিলাম তুমি তুমি এখানে জি এইটি তো আমার জায়গা বাচ্চা এ আমার দোস্ত দূর দেশ থেকে এসছে বান্দার খোঁজ নসিব রশনি চিনিস না তোকে
নাকি রোশনির রূপ দেখে ভিড় রেখে গেলি? জহর খাওয়ায়া যে জোক মেরে ঘুম পাড়ায় রাখছ, আই যাবার ওইটারে নতুন করে জাগাইবার চাও? না বাদশা। তাহলে ফিরাই যাকে। আমিও সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। সুযোগ মানুষের জীবনে বারবার আসে না রশনি, আই দুই নিজেই তোমার রূপের আগুনে পুড়বারেছে। আর এই দিনের ইন্তজারেই আমি আছিলাম, আমার দিলের আরমান পুরা করে দাও। হ্যাঁ বাদশা, আজ আমি নাচবো গাইব, আমি প্রমাণ করে দেব আমি শেলি নই, আমি রশনি ভাই। রং ধরেছে তাহলে বেশ থাকু থাকু। দাঁড়াও, তোমার এই পরিবর্তন দেখে আমি এতটুকু আশ্চর্য হয়নি শালি। চমৎকার চমৎকার। আমি শালি, আমি রশ্মি বাই, নাম করে তাও বলে সেলি মরে গেছে, আর তাকে হত্যা করেছো তুমি। তোমার শরীরে ভদ্র রক্ত থাকলে তুমি আত্মহত্যা করতে। চুপ করো, এখানে উঁচু গলায় কথা বলো না। রশ্মি বাইর এক ইঙ্গিতে তোমার হাত থেকে মাংসগুলো এরা খুলে নিতে পারে। কুকুর দেখে ভয় করলে পথ চলা যায় না শালি। তা তোমার রূপের দৌলতে যখন পয়সার অভাব নেই, তখন আমাকে ব্ল্যাকমেল করে তোমার কি লাভ বলতে পারো? তোমার কথা চিন্তা করতে আমার প্রবৃত্তিতে বাধে। তাই বুঝি তোমার ছেলের দায়িত্ব আমাকে দিয়ে নিশ্চিন্তে ব্যবসা করতে চাও? আকবর চুপ করো,
আমার কোনো ছেলে নেই, কোনোদিন ছিল না। তাহলে টুটুলকে, সে তোমার ছেলে নয়? না না না, কে বলেছে টুটুল আমার ছেলে? সে আমার ছেলে নয়, কেউ নয়। আমি তার মা নই, আমি তাকে চিনি না, জানি না, সব মিথ্যে, সব মিথ্যে। কোনোদিন যদি তুমি মায়ের অধিকার নিয়ে টুটুলের সামনে এসে দাঁড়াও, তাহলে সেদিন তুমি তোমার ছেলের অমঙ্গল ডেকে আনবে, কথাটা মনে রেখো। জরুর ইয়াদ রাখবো জনাব, মাগার আপনিও ইয়াদ করেন। আপনার লেগা রশনি ওর জীবনের সব থেকে বড় কোরবানি দিছে। শেলির জীবনে এই পরিণতির জন্য তুমি দায়ী রাখছেন? ঠিক কইতেছেন। আরে মিয়া, আমি যদি ওই দিন ওরে জায়গা না দিতাম, তাহলে আপনার মতো মাইনছেরা ওরে মাইরা ফেলাই তো। এই নেমখারামের পুরস্কার তুমি পাবে বাচ্চা। আরে রাখেন, কি ফালতু ধমক দেন। কন, আমার টুটুল কেমন আছে? জবাব তুমি পাবে না ইডিয়েট। আজ তো তোমার জয়ের দিন রশনি। আজ তোমার চোখে আমি পানি দেখবার চাই না। এভাবে মদ খেও না, বুকটা পড়ে যাবে। যাও, তবে কার কি? কেমন করে জানো তুমি? এমন তো কেউ থাকতে পারে যে তোমার জন্য ভাবে, তোমার ক্ষতি, যে নিজের ক্ষতি মনে করে? রশনি, মনের কোণে এতদিন যে কথাটি গোপন করে রেখেছি, আজ তাকে বলার সুযোগ দেব বাদশা। পারো না তুমি আমার জন্য জীবন দিতে, এই পরিবেশ আমি হাঁপিয়ে উঠেছি। একটা খুঁড়ে ঘরে সারাতে জীবন আমি তোমার পাশে কাটিয়ে দিতে চাই। সোনা দানা ঐশ্বর্য আমি কোনো কিছুই চাই না বাদশা। না না, এটা কোনোদিনই হইবার পারে না। কেন কেন হতে পারে না? পাথর দিলে কোনোদিন মহব্বত জন্ম নিতে পারে না রশনি। এই বুকে এত আন্ধার যে তুমি পরে দিশা খুঁজে পাবে না। তোমার অন্ধকার জীবনে আমি মাটির প্রদীপের মতো জ্বলব। না রশনি, না, আমার জিন্দগির কমজোর সুতার লগে আমি অন্য কেউ বানবার চাই না। এ তোমার অন্তরের কথা নয় বাদশা। কথার মালা গাইতে আমার ভুলেবার চেষ্টা করিও না রশনি। প্রেম প্রীতি ভালোবাসা সব মিথ্যা কথা, বিলকুল ঝুট। আমি আমি এসব বিশ্বাস করি না, বিশ্বাস করি না, বিশ্বাস করি না।
কি তুমি? হ্যাঁ, কুকুরের মতো মাটি শুঁকতে শুঁকতে ঠিকই খুঁজে বার করেছি। তারপর কেমন আছিস? আমি আপনাকে চিনি না। চিনিস না? এককালে বাপ বলে যখন ডেকেছিস তখন এত শিক্ষিত, না চেনার তো কথা নাই মা। কি জন্য এসেছে এখানে? বাহ, খুব সামনে লজ্জা করছে না আমার সামনে দাঁড়িয়ে এসব কথা বলতে? মোটেই না, বাপ মেয়ের কাছে আসবে এতে লজ্জা কিসের? আরে আমার আমার কোনো ছেলে নেই। আগবারের বাসায় গিয়ে আমি সব দেখে এসেছি। লোকে অবশ্য একটু জানে না যে টুটুল জারো ওর মা একটা বেশ্যা। তুমি আমার চটুলের জীবনটাকে নষ্ট করে দিতে চাও? না না, ওকে বাঁচতে দাও, ওকে মানুষ হতে দাও। তুমি যা বলবে আমি তাই শুনবো, আমি তাই শুনবো। জীবনের শেষ কটা দিন একটু শান্তিতে থাকতে চাই, তাই বলছিলাম তুই যদি আমাকে একটু সাহায্য করিস মা। কি চাও তুমি? আপাতত 1,200 টাকা। টাকা আমার কাছে নেই। তোর গায়ে তো দেখছি অনেক গহনা, তা ওগুলি কি ইমিটেশন না খাঁটি? রশ্মি, রাস্তার কুত্তারে বাসনে খাওন দিতে নাই, এতে ওর লালচ বেড়ে যায়। বাদশা চুপ, যদি জানের মায়া থাকে তখন বেড়ে যা। যাচ্ছি, কিন্তু মনে রেখো এই দেলোয়ারের কাছে একদিন তোমাকে মাথা নিচু করে দাঁড়াতেই হবে। ওকে তাড়িয়ে দিলে যদি আমার টুটুলের কোনো সর্বনাশ করেন? রশ্মি, তোমার টুটুলের লেগে উপরে খোদা আর নিচে আমি আছি, ওর গায়ে ফুলের টোকাও লাগবার দিব না ইনশাআল্লাহ। খুকুমনি, বাবা কি সুন্দর! এই বলছি তুমি সেই বাড়িটার স্বামী না? নাম লিবি না, বুঝছ? না না, পাগল! রাজা রাগ করছে কি? রাজা খবর কি? গোলামদের চিনতে পারছে না? দেখেন আপনি লেগা আমি কি কি নামছি। এই যে এই যে এরূপ পেলেন, এইটাতে চৈরা বোন কইরা, বিলাতে গিয়া লেখাপড়া কইরা, আবার এটাতে চৈরা, আবার এটাতে চৈরা বোন কইরা ফিরে আইবেন। আর এই দেখেন কত সুন্দর হার! তুমি কেডা গো? সালাম ম্যাম সাহেব। তা তো বুঝলাম, এখানে কি? আমি আকবর সাহেবের বাড়ির পুরানা চাকর। এই বাচ্চারে আমি কুলে পিঠে করে মানুষ করছি, মায়া পড়ে গেছে লেগে আজ দেখবার। সর্বনাশ, গরিব মানুষ তুমি, এত পয়সা খরচ করলা? ম্যাম সাহেব, আজ আমার টুটুলের জন্মদিন। কোন এই কথা তো আকবর ভাই মানে কয় নাই? মাগার আমার ইয়াদ আছে, এই দিনের আমি কোনোদিন ভুলবার পারুম না। চলি ম্যাম সাহেব। হাই হ্যাঁ।
তুমি তাকে একটা চুমু দাও, মাঝে মাঝে আইসা দেখে দে। আচ্ছা, সালাম মেম সাহেব। ওয়ালাইকুম। কার বাচ্চা দেখছো? টুটুলের জন্মদিন, আমিও কি করি? এই মরেছে, কি আর করবেন, এ বছর তো হলো না, সামনের বছরে না হয় মরো না মা। এই বুদ্ধি না হইলে কি আর চাকর দিদি করস? টুটুলকে দেখে এলে? কেমন আছে ও? বেগম সাহেব, ওরে নিজের আওলাতার মতো পেয়ার করে, আমি আমি তোমার হয়ে ওরে ধোয়া করে আইছি। মার কথা একদম ভুলে গেছে তাই না? মার গা তুমি ওরে ভুলো না, দোয়া করো যাতে ও ফলে ফুলে। হ্যাঁ তাই করবো। জানো বাদশা, আমি ঘুমোতে পারি না, মনে হয় কে যেন মা মা বলে ডাকছে, ইচ্ছে করে ছুটে যাই। আমার একটা অনুরোধ রাখবে? একবার, শুধু একবার আমি দূর থেকে টুটুলকে দেখব, কেউ জানতে পারবে না। দেখা যাক, দেখা যাক। এই যে আকবর ভাই, আপনি তো মানুষটা বেশি ভালো না। কেন ভাবি? টুটুলের জন্মদিন, এই কথা আমার আগে কোন নাই কে? জন্মদিন? হ আপনাকে বলে পুরানো চাকর এসে কয়ে গেল, কত কিছু আনছে, এই দেখেন গলা সোনার হার, লোকটা মনে হয় ঢাকাইয়া। ও বুঝেছি, তা দেখুন ভাবি, টুটুলের জন্মদিনের কথা আমি জানবো কি করে? বন্ধু তো আমাকে কই এসব কথা কিছু বলেনি। হ না বললো আমার একটা কর্তব্য আছে। জি ওই লইবা পরের ছেলে অহংকা আমার গই। চলো বাবা। ওই শয়তান বাচ্চাটা এখানে এসেছিল? এসেছিল বই কি, সে তোমাকে নিয়ে বান চুষের মতো চুষে চুষে শেষ করতে চায়। আপনি এখানে আসছেন? না এসে কি করি বাবাজি, হাজার হোক ছেলের দ্বারা মায়া কি ত্যাগ করতে পারি? আপনি আমার সহ্যের বাঁধ ভেঙে দিচ্ছেন দেলোয়ার মিয়া। দেখো বাবাজি, পাপকে তো আর প্রশ্রয় দিতে পারি না, খোদার নির্দেশ তো আমাকে মেনে চলতেই হবে। চোরের মুখে আল্লাহর নাম, আমাকে চোর বললে বাবাজি? আমি যদি চোর হই তুমি তাহলে টাকা একটা মেয়ের মন ইচ্ছুক নিয়ে। দেখুন এটা পরের বাড়ি, এখনো যান বলছি, নাহলে খাওয়ার ধরে। না না অতটা কষ্ট করতে হবে না বাবাজি, আমি নিজেই যাচ্ছি, তবে আর একবার আসবো তোমার বন্ধুটির সঙ্গে সাক্ষাৎ করে তার চোখে আঙুল দিয়ে। কামজন স্টুপিড, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। মারলে মারলে বাবাজি, ভালোই করলে, যে চর আজ তুমি আমার গালে মারলে সেই চর ফেরত পাওয়ার জন্য প্রস্তুত থেকো। আমি আমি তোমাকে রেহাই দেব না। আরে না জানি আমার মামনির উপর কি কি জুলুম হচ্ছে, আমি কিন্তু তোকে নিয়ে যেতে পারি তোর ছেলের কাছে। তুমি তুমি আবার এসেছো? এই দেখো আসবো না কি রে, আমি কি তোকে ঘেন্না করি, কাগজে কলমে হইয়ে তোর বাপ। তুমি তুমি টুটুলের কাছে গিয়েছিলে? না গিয়ে পারি মা, নানু ভাইকে যে আমি ভুলতে পারি না, কাল আকবর যা বলল শুনে তো আমার বুকটা কেঁপে উঠল, হাউ হাউ করে কেঁপে উঠলাম।
বললাম নানা আকবর এত বড় অন্যায় তুমি করো না গমনে সইবে না কি বলল বলল তুই ছেলে গিয়ে দিয়ে নাকি ভিক্ষে করাবে হ্যাঁ আরো বলল আপনার মেয়ে যদি ভরণ পোষণের খরচ না দেয় তাহলে ওকে রাস্তায় দাঁড় করিয়ে দেবে আমি আজই বাচ্চাকে বলবো যে করে হোক টুটুলকে ফিরিয়ে আনবই পাগল হয়েছিস একথা বাদশাকে বললে তক্ষুনি তোর ছেলেকে সরিয়ে ফেলবে এই যে সুপরিকল্পিত চাল তাহলে তাহলে আমি কি করবো উতলা হোস নে মা আমি আকবরকে বলে এসেছি এক কোন ছেলেকে নিয়ে এসে তোমার মুখের উপর টাকা ছুঁড়ে দিয়ে যাব হ্যাঁ তুমি দাঁড়াও আমি আসছি দেখিস মা ওই হারাম যারা বাদশার কানে যেন কথাটা না যায় হ্যাঁ যা 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 তাড়াতাড়ি তৈরি হয়ে নে হ্যালো চাচা আরে বাদশা জি এসো এসো তোমার কথাই হচ্ছিল সেদিকে বলছিলাম হ্যাঁ বাদশা আমার সোনার চাঁদ ছেলে আপনার মতো মাইন্সেরও জবাব নাই কেন লজ্জা দিচ্ছ বাবাজি আপনার বয়স কত হইলো দেলওয়ার মিয়া কেন তা ধরো এই পঞ্চাশ পঞ্চান্ন তাইলে খোদার কাছে যাও না তৈরি হয়ে যান সে কি অভিজ্ঞতা না মানে ঠিক বোধগম্য হলো না বাবাজি চুকলি কর হ্যাঁ তুমি কার গায়ে হাত তুলেছ এত বড় সাহস তুমি কোথায় পেলে ছোট লোক ইতর তোমার মুখোশ খুলে গেছে তোমাকে চিনছে আর আমার বাকি সারা জীবন আমাকে হাতের মুঠোয় রেখে নিজের মতো হাসি করবে রশ্মি একটা রাস্তার কুত্তা বেইমানের কথা বিশ্বাস করে তুমি আমার এত বড় কথা কইতে পারলা মতলব হাসিল করণের লেগা তোমারে আমি হাতের মুঠিত রাখছি নারাজ তোমার জিন্দগির উপরে খাও তোমার টাকা বাচ্চা গুন্ডা বদমাইশ হইবার পারে মাগার কারো রোজগারে জিন্দগি বাসার করণের খর দেখে না তুমি চলে যাও এখান থেকে চলে যাও বলছি তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে তাড়িয়ে দিচ্ছি আর কোনোদিন তুমি এখানে আসবে না এরপরেও যদি আসো আমি আমি তোমাকে ধরো যার জন্য করি চুরি সেই বলে চোর বেশ যাচ্ছি কিন্তু কাজটা তুই ভালো করলি না এই অপমানের প্রতিশোধ কিন্তু আমি নেবই গান কেউ যেন শুনে না গো
এইসব ঝামেলার কাজ আমরা করতে চাই না, কারণ এতে পুলিশের ভয় আছে। তবে হ্যাঁ, আমি করব, কারণ শয়তান বাদশার সিংহাসনটা আমি ভেঙে তছনছ করে দিতে চাই। দেখো বাবাজিরা, ছেলেটাকে একবার হাতিয়ে আনতে পারলেই তোমাদের সঙ্গে যে কথা হয়েছে সেই ওয়াদা মতো আমি তোমাদের খুশি করে দেবো। কিন্তু চাচা, অগ্রিম কিছু? অগ্রিম কি দেয়? কথা যখন দিয়েছি তবু একবার খালি হাতে? দেখো, আমি ছেচর নই, অবিশ্বাস হলে ছেলেটাকে তোমাদের কাছে রেখে দিব, আমি টাকা দিয়ে ছাড়িয়ে নেব। টুটুন আমার সাথেই আছে, ওকে বাঁচাতে হলে যেমন করে পারিস তোর জমানো টাকা ও অলংকারগুলো সাথে নিয়ে আসবি। ইতি তোর হতভাগা বাবা তেলোয়ার হোসেন। Thank you.
টুটুল কোথায়? জানি না। দেখো শেলি, আমার সাথে লুকোচুরি খেলবে না, তাহলে যেন পুলিশকে আমি সব বলে দেব। তোমার এই গুন্ডা শয়তান বাচ্চাটাকে আমি জেলে পাঠাবো। না না না, সে তুমি করবে না, তাহলে ওরা আমার ছেলেকে মেরে ফেলবে। তোমার ছেলে টুটুল? আসলে শেলি, বলে যাও না, সেদিন তুমি এই ঘরে দাঁড়িয়ে বলেছিলে তোমার কোনো ছেলে নেই, ছিল না কোনোদিন, তুমি কারো মা নও। তারপর আশা করি এও ভুলে যাওনি, সেদিন আমি বলেছিলাম যদি কোনোদিন মায়ের অধিকার নিয়ে টুটুলের সামনে এসে দাঁড়াও তাহলে তুমি তোমার ছেলের অমঙ্গলই ডেকে আনবে, কথাটা ভুলে যাওনি নিশ্চয়ই? আমি মিথ্যে বলেছি, আমি ভুল করেছি, আমি চাইনি লোকে জানুক টুটুল এক বাইজির ছেলে। তাহলে আজ কেন মায়ের অধিকারের কথা বলছো? জেনে রেখো শেলি, টুটুল তোমার ছেলে নয়, টুটুল একটা জারজ। এত বড় শাস্তি তুমি ওকে দিও না একবার, এই ছেলের জন্য আমি সেদিন তোমাকে অস্বীকার করেছি, এই ছেলের জন্য আমি ঘর ছেড়েছি, সমাজে কলঙ্কিত হয়েছে, আজ আমি পাইছি। তোমার এই নাটক শোনার জন্য আমি এখানে আসিনি, বলো টুটুল কোথায়? ওরা টুটুলকে ধরে নিয়ে গেছে, টাকা না দিলে ওরা আমার টুটুলকে মেরে ফেলবে। আমার আমার যা কিছু আছে আমি সব ওদের দিয়ে দেব, বিনিময়ে তুমি আমার টুটুলকে বাঁচাও একবার, তুমি আমার টুটুলকে বাঁচাও, টুটুলকে বাঁচাও। এসো, টুটুল রে হিম্মত আলী চুরি করে লিয়া গেছে, টাকা না দিলে ছাড়বো না, ওর মায় ওরে ছাড়াইতে গেছে, তুমি হুকুম দাও ওস্তাদ। হারামের বাচ্চা রে, এবার জানিস না? না ঠিক ওস্তাদ, টুটুল তোমার জান, ওরা আমার কেউ না। পাগলামি করেন ওস্তাদ, তুমি না গেলে টুটুল যারা মেরে ফেলব, আপার ইজ্জতের উপর হাত দিব। দেও মারুক কাটুক, মাটির নিচে গাইরা রাখুক, তাতে আমার কি? আমি কাটা, আমি কাটা, আমি তো ছোট লোক, কি তোর রশ্মিরা হাতের মুঠির মধ্যে রেখে ব্যবসা করবার চাই? গোস্তগুলো সব বাবদ করে দিয়ে ওস্তাদ, চলি চলেন আমার লগে। সুয়ারের বাচ্চা, আমার তো বেশি বোঝা আছে, যা পারলে হিম্মত আলী রে কয়ে দিস, ওর জানে দুশ্মনে বাদশা হুকুম দিছে রশ্মির ইজ্জত মাইরা যেন এমন হালাত করে দেয় যাতে ওই মুখ দেখানোর কাবিল না থাকে। যা, এতদিন তোমার পায়ের তলায় পড়ে রয়েছি ওস্তাদ বইলা সম্মান দিছি, আই যাবার নতুন করে জানলাম আমার ওস্তাদ একটা মাইয়া মানুষের ইজ্জত নষ্টকরণের হুকুম দেয়, মাসুম বাচ্চার লেগা ওর দিল কান্দে না। আয় সব আরে খালি তুই জানবি কেন, সারা দুনিয়ার মানুষ জানে দে বরবাদ হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। চাচা এখনো তো এলো না? আসবি আসবি, যে ডুব ফেলেছি না গেলে উপায় নেই, এই এলো বলে। দেখেছিস বেটা কেমন শিশুর করে চলে এসছে, আয় 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 মা, পোটলাতে কি মাল পানি এনেছিস? তা
বাচ্চাকে আবার বগল দাবা করে এনেছিস কেন? আমার ছেলে কোথায়? ছেলে তোমার? আজব কথা শোনালে বাবাজি। বাজে কথা রাখুন, আমার ছেলেকে ফিরিয়ে দিন, বিনিময়ে আপনি যত টাকা চাইবেন আমি দিয়ে দিচ্ছি। বাবা বাবা, তুমি দরাজ দিন তা আমি জানি, টাকা দেবে ছেলেও ফিরিয়ে দেব, কিন্তু তার আগে আমার কাছে তোমার যে একটা পাওনা ছিল বাবাজি। কিসের পাওনা? বলছি তোমার মনে নেই কিন্তু আমার মনে আছে। কিছু না, ও একদিন আমাকে একটা চড় মেরেছিল, আমি কথা দিয়েছিলাম ফিরিয়ে দেব, তা হয়ে গেল সেদবার। বেলুয়া সাহেব, আমি স্বীকার করছি আপনার চড় এই অপমান আমার পাওনা ছিল, আমি খুশি হয়েছি। সেলিয়ার নিজের সন্তানের প্রতি যে অন্যায় আমি করেছি আজ সে বাপের প্রায়শ্চিত্ত হল। না না, এক চড়ে সবকিছু মুছে যাবে তা কি করে হয়? কই রে, তোর সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? আমার জামাই বাবা জি এসছে, ওকে একটু তেলাই ফেলাই দে। টুটুলকে ফিরে দেওয়ার মালিক তোমার বাবা নয়, আমি। চাইতে হয় আমার কাছে যাও, দেব দেব। তার আগে ওই বুকটা যে এই বুকে একবার মিশাতে হয়, তোমার কোনো আপত্তি আছে চাচা? না না, নিয়ে যা নিয়ে যা। চাইছিলাম না, কিন্তু কেন এলাম জানাস? এই মাইয়া আমার জিন্দগির উপরে যে দাগ দিয়ে দিছে ওইটা মুইছা দিতে হয়েছে। এসেছো, ভালোই করেছ। Thank you.
তাদের অধিকার থেকে বঞ্চিত করেছি, তার জন্য আমাকে মাফ করো বাদশাহ, মাফ করে দাও শেলি। দেখো না মাফ করে, ইয়ে অন্তত আমার রাজার লিঙ্গা। চলো বাদশাহ। Thank you.